মাছ ধরানো কি হয় আপনার? ভাই হয়। বড় ভাই না ছোট? ছোট ভাই, আমি সবার বড়, তারপরে বোন, তারপরে ভাই, সবার ছোট মাছ। এমন কি ঘটনা ঘটলো যে ভাই আজকে বাবার উপরে ধন আক্রমণ করলো? ওর মেন্টাল সমস্যা ছিল, মাথায় কাজ কম করতো, কাজ কম করে আমরা টাকা ডাক্তার দেখেছি, বেলা ঘর আমরা টাকা ভর্তি হয়েছি, তখন বলে দিছি ওর মাথার যে ভিতরে যে নার্ভগুলো ওইগুলো অনেক চিকন চিকন, ওইগুলো কাজ কম করে। তো সেটাই যদি হয়ে থাকে, সেই ভাইকে বিদেশ পাঠালেন কিভাবে? আপারে মারে আমারে রাড়ি করে, মারামারি করে, আমার বিদেশ পাঠাও, বিদেশ পাঠাও, আমি তো সুস্থ। ও তো কোনদিন বলে না যে আমি অসুস্থ, যারা বল তারা কিন্তু কোনদিন বলে যে আমি অসুস্থ। আর ডাক্তারে বলছে যে যে পর্যন্ত বেঁচে থাকবো সে পর্যন্ত আর মাথার জন্য ওষুধ আছে খান না, কিন্তু যদি 15 দিন খাই আর 2 মাসই খাই না। আর বিদেশে কতদিন আগে পাঠাইছিল? আর বিদেশে পাঠাইছে 3 মাস, 3 মাস, 3 মাস। আসছে কবে? সরঞ্জাম সব রাখে ও গেছে, তখন ওষুধ খাবে কোনে, ওষুধ আর পায় নাই ওখানে কোনো। আর ওইখানে এমনই নিয়ম যে চাইলে গুম ওষুধ দিব না, চাইলে এলো ওই আর যে মাথার সমস্যা দেবো ডাক্তার দিতে হবে। আমি ডাক্তার এবার বলছি যে ডাক্তার দেখ, এর আগে যে চিকিৎসা করছেন তার মানে সে অসুস্থ, কিন্তু মেডিকেলের সাপোর্টের ছাড়া উনি বিদেশে চলে গেল, মেডিকেলে ধরা পড়লো না যেন অসুস্থ, একজন অসুস্থ মানুষ বিদেশ গেল। কেউ বুঝতে পারে না যে অসুস্থ, এর সময় আছে 2 মাস ভালো থাকে, 2 মাস খারাপ থাকে, ওষুধ খাইলে ভালো ওষুধ না। আপনার কয় ভাই বোন? 3 ভাই বোন। 3 ভাই বোন ও ভাই একাই? ভাই একাই, 2 বোন। আপনার যে আমরা যতটুকু কিছু কিছু তথ্য আমরা পাইছি যে আপনাদের সম্পত্তি নিয়ে এরকম একটা বোন এবং ভাইয়ের মধ্যে একটা গোলযোগ চলছে, আপনি যে বিল্ডিংটা যে করছে বিল্ডিংটা আসলে কার নামে দিছে? এরা তো কালকে, এরা তো হইছে আমার বাবা সৎ জ্ঞানে সৎ ছাইরা দিছে, আমাদের সব আছে, আমরা না করছি বাপারে। আর বলছে যে আমি কানন গো না, এই বাড়িতে যখন ওই আসবো এই সেটা বিক্রি করে টাকা চলে যাবো, তাহলে এটা আমার রক্ষণাবেক্ষণ কে করবে? সেই জন্য বলছে যে আমরা কোনো থাকবো না কোনদিন, কিন্তু আমার সে জন্য বলে যে নাইবের বাড়ি, রেখানগর বাড়ি, খালি রক্ষণা করার জন্য এনে 10% এনে তো 30% জায়গা 10 লিখা দিয়েছে আর সম্পূর্ণ রয়েছে 10 আমার আম্মার নামে আছে আগে থেকে। আপনি কি এই বাড়িতে থাকেন না শ্বশুর বাড়িতে থাকেন? গতকালকে এই বাড়িতে কে কে ছিল? আর বাবা আপনারা কেউ ছিলেন না? আমরা কেউ ছিলাম, আমরা তো ওইখানে লেখালেখি যে হয়েছে, আমার লেখালেখি রেজিস্টার হয়েছে। লেখালেখি কবে হয়েছে? ও মানে গতকালকে লেখালেখি হয়েছে এবং গতকালকে এসেছে। আমার আব্বা আম্মা আর আমরা 2 বোন জানি আর কেউ জানে না, এর সাথে কোনো শেয়ার করা হয় নাই। ও তা ও যে দেশে আসছে বিদেশ থেকে, আপনার কি জানেন যে ও বিদেশি রয়েছে? বিদেশি রয়েছে, কিন্তু আমি আমার সাথে বসে 2 দিন আগে কথা হয়েছিল, আমার ফোন দিছে আমার হাজবেন্ড, ফোন দিলে গলা বলছে যে ভাই আমি খাইতে বসছি, খাওয়া শেষ করে আমি কথা বলবো, আর ফোন দেয় নাকি। তারপর যেন আমি ফোন দিছি, ফোন বন্ধ। আমি মনে করছি যে ও আবার ওই যেখানে কাজ করে ওইখানে কাজ আর শেষ, মানে বাতিল করে দিছি, এই যে আপনার ভাইয়ের অনুপস্থিতিতে যে আপনার জমি ডালে এখানে নিলেন কিংবা আপনার বাবা যে দিল আপনাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এটা আপনাদের কখনো ভাবেন নাই যে ভাইয়ে তো এসে এখানে কোনো কিছু করতে পারে? ও ভাইয়ের জন্য রাখলেন এইখানে আমাদের 300 জায়গা, বাইরের নিগাছ চকি জমি দিছে, গাড়িন্দা আমাদের জায়গা আছে, ওরা বাইরে দিব, ওতে গ্রামে থাকবে না, এই গ্রামের মানুষ পছন্দ করে না, জিজ্ঞেস করেন সবাই রে ওই এই গ্রামের মানুষের বিরুদ্ধে কত কিছু লেহালেহি করে। আপনার আপনার কি মনে হয় যে আপনার ভাই যে আপনার বাবাকে মারলো, আঘাত করলো, এই কি আপনার কি মনে হয়, উনি কি সুস্থ মস্তিষ্কে নাকি উনি সম্পত্তির লোভে সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে? না, তার জন্য সম্পত্তির লোভ কোনোদিনই পায় না আমার সাথে, সম্পত্তির কথা কোনোদিন। ও মারছে আমার বাপ গেছিল, আর মাথা যে করছে যখন তখন শত্রু গেছিল, আমার বাবা, আমার 2 চাচা আর আমার 3টা ফুবু, এইটা ওর শত্রু ছিল, আর ওর শত্রু না, খালি এই না কাকে বসে ওর কানে কানে কথা বাঁচছে, পরে মাথা এরকম একটা ক্র্যাক, এটা এটা আমি দেখছি, আমি সিআইডি দেখছি, একটা কিছু একটা মেন্টাল সমস্যা আছে যে কানের মধ্যে বাজে গায়ে কথা যায়, গায়ে থুতু পরে এনে ফোন করে আমার বলছে যে আব্বা থুতু ফান খাই আমার গায়ে আয় পরে কে, আমার গায়ে আয় পরে কে, কাকা থুতু ফালায় আমার গায়ে আয় পরে কে, বারে বারে আমার গোসল করার লাগে, তুমি যাই বইলা দিও যাই ওরা যেন থুতু ফা, এইটা আর সমস্যা, এইটা মেন সমস্যা। আর কানে গায়ে আওয়াজ যায় আগে থেকে,
মাও জানে।